এই কাগজ থেকে কি কি এসেছে, এটা মিল্ক কোয়ালিটি টেস্ট। হে ভগবান, আমি সব বোতলে জল ভরে দিয়েছো, তাহলে এটা কি করে হবে? ওইটা এই বাড়ি আমার ছাতুর শরবত নিয়ে নিয়েছি, এটারও নিচে মানে এটাকে বের করে যা কিছু ধুলো ধুলো ছিল সমস্ত পরিষ্কার হয়ে গেছে। তো এই আমি জাস্ট পরিয়ে চলে এলাম, কেয়ারের ব্যাগ দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও, আগে খুঁজছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ফ্রাইডে আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, এবার পড়াতে যাব। আজকে আমার দু থেকে তিনবার ঘুম ভেঙেছে, একবার ভোর 4:30 ভেঙেছিল, তারপরে 6:30 সময় কালকে কান্ট্রি ডিলাইট থেকে কিছু অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেছে। তো ওদের ব্যাপারে এসে আপনাদের বলবো, আমি জাস্ট দেখাই জিনিসটা। ডাবের জল অর্ডার করা হয়েছিল, মানে ডাব আর কি, আর দুধের প্যাকেট নিয়েছি, একটা দেখাচ্ছি ডাবের স্যাক্সগুলো। ওদের টাইমিং থাকে ভোর 5টা থেকে 7টার মধ্যে এসে ডেলিভারি করার। এই যে এই যে এই এত বড় বড় ডাব দিয়ে গেছে, একদিকে ভালো হয়েছে। এটা আমি এখনও খুলিনি, দুধেরটা ফ্রিজে রেখেছি, এটা হয়তো ডাব ওপেনারের কিছু একটা দিয়েছে। কান্ট্রি ডিলাইটে তো এত অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি আমরা, আর তারপরে মনে হলো কি নিই, কারণ বাইরের ডাবের জল ডাবের দাম এমনি বেশি, আর সেখানে থেকে এটা সাবস্ক্রিপশন, মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি আমি একটা, তো উইকলি ওরা 2 ডেজ দিয়েছে এটা, তো ভালো, দ্যাটস ইট। তো আমি এখন যাই ছটপট পড়িয়ে, তারপরে আসি, এসে কথা হচ্ছে। A few moments later. তো এই জাস্ট আমি পড়িয়ে এলাম, পড়িয়ে এসে ফ্রেশ হয়েছি, এবার এবার হচ্ছে ওই ডাবটা কাটার পালা, দেন দেখি কি কি হচ্ছে না। এই কাগজ থেকে কি কি এসেছে, এটা মিল্ক কোয়ালিটি টেস্ট। হে ভগবান, আমি ভাবলাম যে ওই ডাব খোলার যে ওপেনার গুলো ওইটা দিয়েছে, মিল্ক দিয়েছে। ভগবান, আমি তো খুশি হয়ে গেছিলাম যে না তখন খুলছিলাম না, এবার তো ডাব নিয়ে আমাদের খুব চিন্তায় পড়ে যেতে হবে, ডাবটা কাটতে হবে। না আমি কাটছি, দাও না তুমি গ্লাস দাও আমাকে। সব বোতলে জল ভরে দিয়েছো, তাহলে এটা কি করে হবে? ওইটাই, এই তো পুরো জল উপরে পড়ে গেল। হ্যাঁ ফোর্স ছিল, চলো হয়ে গেছে, দাও। দেখো বাবা, আমার কাঁচের বোতলটাই না ভেঙে যায়। কাঁচের বোতলটা অনেক দামি না? আমি মানে মনটা খারাপ হয়ে যাবে না? এই জন্য না এটা সবসময় একটা বড় বাটিতে দিতে হয়, তুমি বোতলে এটা আনবে। পড়ছে নাকি মাটিতে? হ্যাঁ পড়ছে নাকি? হ্যাঁ তো পুরো এটা তো কভার করছে। এই যে এটা 1 লিটারের বোতল, 1 লিটারের থেকে হাফেরও বেশি, ওই 650-700 মতন এসেছে ML। সব থেকে বড় ব্যাপার, ডাবটা খেয়ে আমি এত শান্তি পেলাম। ফার্স্ট অফ অল এখানে এই গরম পড়লো, আর রাস্তায় প্রচুর দাম ডাবের, মানে একটু এই সাইজের ডাব তো মাঝে আজকে দেখে বলো, এই সাইজের ডাব তো 70-80 টাকা নিয়েই নেবে হয়তো একটা ডাব, আর মানে লিটারালি বলছি 40 টাকা বা 50 টাকার, মানে 40 টাকারই বলছি, 40 টাকার ডাবগুলোর মধ্যে হয়তো এইটুকু সাইজ হয়, অল্প একটু জল হয়, বাট আমি মানে কান্ট্রি ডিলাইটের এতদিন ধরে আমি এত মানে মার্কেটিং করছি, ওরা সবসময় ইউটিউবে অ্যাড দিচ্ছে এইদিকে, তো যাই হোক ওদের এত অ্যাডভার্টাইজমেন্ট দেখি আমার মনে হলো একবার অ্যাপটা ডাউনলোড করি। অ্যাপটা ডাউনলোড করে আমি জাস্ট দেখলাম দামটাও রিজনেবল, তো আমি ওই মান্থলি সাবস্ক্রিপশনটা একটা নিয়ে নিয়েছিলাম, কারণ ডাবের জল এমনি মানে গরমে ভালো, আর আমি খুব ডাব খেতে ভালোবাসি। মানে আগে তো দমদমে যখন থাকতাম, মানে পিজির কথা বলছি, আমি প্রায় মানে 2-3 দিন পর পর ডাব খেতাম, তো ওই জন্য উইকলি আমাদের একটা, আজকে 2টো ডাব নেওয়া হয়েছিল, তাই একটা ডাব নিয়েই আমি দেখছি যে একটা ডাবেই এতটা জল বেরোচ্ছে, আমাদের 2 গ্লাস জল হয়ে যাবে ডাবের জল দুজনে, তো ওটাই আমি মান্থলি সাবস্ক্রিপশন করে নিয়েছি, ভালোই হয়েছে। একটা দেখে বড় মনে হলেও মানে আমাদের তো বলে না শাঁসওয়ালা ডাব খেয়ে অতটা বেশি কাজ নেই বা খুব একটা ভালো কিছু হয় না, মানে এগুলো শোনা কথা, ওই ছোটো থেকে শুনে যেগুলো হবে, কচি ডাবের বেশি ভালো গুণ, তো ওই জন্য কচি ডাবই আমি, ওই জন্য অভিজিৎকে বললাম একটু কাটো দেখি ভেতরে শ্বাস আসে, আমি দেখাচ্ছি আপনাদের, মানে একটুও শ্বাস নেই, সেখানে হচ্ছে মানে জলটাও ভালো মিষ্টি, বেশ ভালো ডাব, মানে মন ভালো হয়ে গেছে আমার খেয়ে, আর তো আমি বাইরে থেকে ডাব কিনে খাচ্ছি না, এবার আমি অনলাইনেই অর্ডার দেবো। এই যে অনেক কষ্টে এই ছুরি দিয়ে এই ডাবটাকে কাটা হলো, একটুও শ্বাস নেই, মানে দেখুন
এটা তো আমার কোনো পেড প্রমোশন না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যারা অন্য ব্লগার্সে দেখে ভয় পাচ্ছেন বা এখনো কনফিউজ যে এটা কিনবেন কি কিনবেন না, এর জন্য বলছি আপনারা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন, খুব ভালো। তো এদিকে অভিজিতেরও সময় হয়ে আসছে, ও বেরোবে। আর এখানে মাসি এক দুটা ছাতুর শরবত বানিয়ে রেখেছে, বলেছিলাম একটা বটলে ঢেলে রাখতে, ভালোই করেছে ঢালেনি। ভালো করে যখন ইচ্ছা হবে গুলে খেয়ে নেবো, গ্লাসে ঢেলে খেয়ে নেবো। আর আমি এদিকে ডিমের ঝোল গরম করছি, উচ্ছে ভাজা আছে, দেখি এদিকে বানিয়েছে উচ্ছে ভাজা, আর এটা রাতের ওর জন্য। হ্যাঁ, আলু কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি বানাতে বলেছিলাম রাতের জন্য। রাতে আমার আর অভিজিতের দুজনেরই রুটি বানানো আছে, আর আলু কুমড়ো চচ্চড়ি আছে। আর এখন অভিজিতের আর আমার দুজনেরই খাবার হচ্ছে উচ্ছে ভাজা, আমি খাবো ডালিয়া, আর একটা হয়তো রুটি খাবো, কারণ ডালিয়াটা অল্প আছে, আজকে আর বানাতে বারণ করেছিলাম, কালকে অতটা ডালিয়া খেতে পারিনি। আর ডালিয়া অল্প খাবো, একটা রুটি খাবো, ডিমের ঝোল, অভিজিতেরও তাই, ভাত, উচ্ছে ভাজা, ডিমের ঝোল। এখানে ডিমের ঝোল গরম হচ্ছে, এদিকে আমার ছাতুর শরবত নিয়ে নিয়েছি। এদিকে অভিজিতের খাওয়া প্রায় শেষের দিকে, উচ্ছে ভাজা আর ডিমের ঝোল আর ভাত। এই এখন 12:30 মতন বাজে, অভিজিৎ বেরিয়ে গেল, আর আমার এবার একার একার সমস্ত কাজ শুরু। 12:30 না, ভুল বললাম, 1:45 মতন বাজে, কারণ ও একটা কত ট্রেন ধরবে বললো পালিগঞ্জ থেকে। তো যাই হোক, আর আজকে দেখাচ্ছি কি বলছিলাম, ওই জায়গাগুলো পরিষ্কার করা হয় না, এগুলো যেরকম ডেলি ইউজ হয় ওপরটা নিচেরটা, বাট ওই ভেতরেরগুলো ইউজ অতটা হয় না। তো মাসি আজকে ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছে, দেখেও শান্তি লাগছে। এটারও নিচে মানে এটাকে বের করে যা কিছু দুলো ডুলো ছিল সমস্ত পরিষ্কার হয়ে গেছে। ইভেন এই জায়গাগুলোও ভালো করে পরিষ্কার করে দিয়েছে মাসি আছে। বাবা ব্লার হচ্ছিস কেন? হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো অ্যান্ড এই দেওয়াল, ওপরের দেওয়াল সব ভালো করে পরিষ্কার হয়ে গেছে আজকে। আজকে দেখছি আমাদের ফ্রিজের এই পোর্শনটাও খোলা যায়, খুললে নিচে কিছু পড়ে থাকলে আর নিচে কিছু নোংরা থাকলে সমস্ত পরিষ্কার হয়ে যায়, একটা সুবিধা। কিন্তু আমাদের বাড়িতে কি হয়, ফ্রিজটা তো একদম নামানো না, তো ফ্রিজের ওইগুলো খোলাও যায় না, জানি না আদৌ খোলা যায় না, আজকে আমি জাস্ট দেখলাম এটা খোলা যায়। তো সেগুলো খুলে কালকে মাসিকে ওই জায়গাটাও পুরোটা পরিষ্কার হয়ে যাবে। একটু পরিষ্কার থাকলে ভালো লাগে, মানে ওই একটা একটা করে পার্ট পরিষ্কার করাই ভালো। আমি ভেবেও রেখেছি একটা একটা করে পার্ট পরিষ্কার করতে বলবো মাসিকে, কারণ অভিজিৎ যাওয়ার পরে আমি 1 ঘন্টা রেস্ট নিয়েছি, মানে টুকটাক ফোন দেখেছি, এডিট তো কালকে সব হয়ে গেছিলো, টাইম মতো আপলোডও হয়ে গেছিলো। তারপরে উঠে স্নানে গেলাম, স্নান করে পুজো করলাম, পুজো করে উঠে এবার আমি নিজে খাবো। তো এখন প্রায় 2:30 বাজতে যায়, একটু আগে খেয়ে নিলেই ভালো হতো, বাট ওই ছাতুটা খেয়েছিলাম না, যার জন্য পেটটাও ভরেছিল, কি জানি খিদে পাচ্ছিলো না, বাট এখন খিদে পাচ্ছে। প্রায় আমি এদিকে ঝটপট গিয়ে লাঞ্চটা রেডি করি, আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, যার জন্য আরও বেশি ভালো লাগছে, কারণ আবির খেলেছি, এত রং টং মাথায় ছিল, তো তখন গঙ্গাতে গিয়ে স্নান করেছিলাম বাড়িতে যখন ছিলাম, তারপরে এসে আর শ্যাম্পু করা হয়নি, তো আজকে শ্যাম্পু করলাম, তো আজকেও অনেকটা রং বেরোলো মাথা থেকে, জানি না এত আবির নিয়ে কীভাবে আমি ছিলাম, বাট সামনে থেকে কিছু বোঝাই যায়নি। তো লাঞ্চে আমি নিয়েছি ডিমের ঝোল, আলু দিয়ে রুটি আছে একটা, কারণ ডালিয়াটা অল্প আছে, আর ডালিয়ার মধ্যে আছে পটল, গাজর, আর এখানে অল্প একটু উচ্ছে ভাজা নিয়েছি, দ্যাটস ইট। তো এখন আমি ফুললি রেডি হয়ে গেছি, দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, জাস্ট ঘুম আসেনি, একটু রেস্ট নিয়েছি, একদম রাত্রেবেলায় ঘুমোবো। আর র্যাপিডো বুক করেছি, কারণ আজকে একটু লেটই হয়ে গেছে, তো র্যাপিডো বুক করেছি, র্যাপিডো বুক করলে মানে আমি টাইমেই যে টাইমে যাই সেই টাইমেই পৌঁছে যাবো, তো হেঁটে যাওয়া হবে না, একদম র্যাপিডোতে চলে যাবো। তো দ্যাটস ইট, আজকে ফ্রাইডে, তো আজকে ফিরতেও অনেকটা লেট হবে, একদম পড়িয়ে আসি রাত্রেবেলায়, তারপরে কথা হচ্ছে, টাটা। তো এই আমি জাস্ট পড়িয়ে চলে এলাম, কেকেআর এর ব্যাট দেখতে হবে ঝটপট, তো 9:30 মধ্যে ডুবে গেছে, এখনো 2 মিনিট বাকি আছে। তো হেঁটে হেঁটে এলাম, এসে এবার আমি ম্যাচ দেখব, ওই জন্যই আরো তাড়াতাড়ি চলে আসা। আর আমার স্টুডেন্টটা হচ্ছে আরসিবির ফ্যান, আমি হচ্ছে কেকেআর এর ফ্যান, তো ও পাগল হয়ে যাচ্ছে, ও ব্যাট দেখতে পাচ্ছিল না আমি যখন ওকে পড়াচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে নিই ঝটপট, আর ম্যাচটা দেখতে দেখতেই সব কিছু করছি, আর আপনাদেরও আপডেট দিচ্ছি। এদিকে খেলা তো পুরো জমে উঠেছে, বাট আমাকে খেতে হবে, আর অভিজিতের রাস্তা একটু লেট হবে। তো যাই হোক, আমি খাবার দাবার গরম করি, আর এদিকে খেলাও চলছে, ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে।
এদিকে সব তরকারি আমি গরম করে নিলাম। এখানে একটা কুমড়ো, পটল আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছে মাসি, চচ্চড়ি মতন। মানে আলু চচ্চড়ি শুধু হয়, সেটা পটল আর কুমড়ো দেওয়া হয়েছে। কারি দুটো ডিমই আছে, আমি আর অভিজিৎ একটা একটা করে খেয়ে নেবো। ডিমের কারি, রুটি আর তরকারি। আর এই যে রুটিও গরম করে নিয়েছি আমি। অভিজিৎ আসছে তো লেট আসে, আর আমি ঝটপট গরমও যখন হয়ে গেছে খেয়ে নিই, না হলে আমার ম্যাচও দেখছি আবার খিদেও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আগে খুলছে। আরে বাপরে, কে ম্যাচ হলো আজকে? এটা খেলা আগেই ঘুটি দিয়েছে। এই জাস্ট কিছুক্ষণ আগে ম্যাচ শেষ হলো, দারুণ ম্যাচ হয়েছে আজকে। কেকেআর, মানে আমি অলওয়েজ কেকেআর সাপোর্টার। সে হারুক জিতুক যাই কিছু হোক, যেখানে শাহরুখ খান আছে, যেখানে কলকাতা নামের সাথে একটা রিলেশন আছে, সেখানে আমি আছি তো। আর ওইদিকে আরসিবিতে বিরাট কোহলিও খুব ভালো খেলছিল। মানে আমার স্টুডেন্টটা, ও আরসিবির ফ্যান। এবার আমি চাইলেও, মানে বিরাট কোহলি যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার, সব টিমেই আছে তো, সব টিমে যেরকম ধোনিকে ভালো লাগে খেলতে দেখলে, বিরাট কোহলিকে ভালো লাগে খেলতে দেখলে, এদিকে হার্দিককে খেলতে দেখলে ভালো লাগে, তো সবাইকে টুকটাক খেলতে দেখলে ভালো লাগে। বাট স্টিল, মানে কোনো একজনের তো সাপোর্টার না। ওইদিকে বিরাট খুব ভালো খেলেছিল আজকে। আমি মনে মনেও চাইছিলাম যে একটু সেঞ্চুরিটা হয়ে যাক, মানে সেঞ্চুরিটা হয়েই যেত, আর কিছুটাই বাকি ছিল। বাট কোথাও গিয়ে চাইছিলাম, বাবা আজকেই সেঞ্চুরি করতে হবে না, অন্যদিন করে দিস, আজকে কেকেআরের সাথে ম্যাচ আছে। অভিজিৎকে তো খেতে দিয়ে দিলাম, আর ওর জন্য আজ ও খাবার দেখে বলছে ভাত নেই। আমি বললাম না ভাত নেই, মানে ওকেও আমি রাতে রুটি দিচ্ছি দুদিন ধরে। আর এই মিষ্টি গরম করতে দিলাম। আমি স্টুডেন্টের বাড়িতে আমাকে, মানে বেশিরভাগ দিনই, সেখানে আজকে পড়াতে গিয়েছিলাম, বেশিরভাগ দিনই সেখানে মিষ্টি দেয়। এবার মিষ্টিটাকে কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ বাড়িতে এসে দুটো রসগোল্লা, মানে দুজনে দুটো রসগোল্লা গরম করি, তো ওই জন্য আমি আর আজকে এসে কিছু পড়িনি, কারণ বাইরে তখন আমি খেয়েছিলাম মিষ্টিটা স্টুডেন্টের বাড়িতে, বাট বাড়িতে এসে আর কিছু খাইনি মিষ্টি। এই অভিজিতেরটা এখন গরম করলাম, গরমা গরম রসগোল্লা, দেখে লোভ লাগলো, ওকে বলবো যে তুমি দুটো খেয়ে নাও আজকে। আমি খাওয়া তো হয়ে গেছে আমার অনেক আগেই, ভিডিওটা এডিট করা বাকি আছে, যেটা এখন ভিডিও এডিট করব বসে। এখন বাজে পৌনে 12টা, আর অভিজিৎ বিছানা ঝাড়ছে, আমার ঝটপট ভিডিও এডিটও হয়ে গেছে, এবার ঝটপট আপলোডে দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবো, বাবা শান্তি। আমি ভিডিও করছি বলে অভিজিৎ একদম ভদ্র মানুষের মতন আস্তে আস্তে ঝাড়লো, এই যদি ভিডিওটা না করতাম আমার ওটা যে কবে ভাঙবে ঝাড়াটা, মানে এরম 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 করে ঝাড়ে বিছানা। আমাদের ব্ল্যাঙ্কেটটা আজীবন ইউজ হচ্ছে, আজীবন বলতে জীবনের তো সবে শুরু হলো, কিন্তু এই কম্বলটা যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, সেই প্রথম দিন রাত থেকে, শীত গ্রীষ্ম বর্ষা, মানে গরমেও আমরা এসি চালালেও আমরা এই ব্ল্যাঙ্কেটটাই আমরা ইউজ করি, এত ভালো ওই কমফোর্টারটা, যেটা খুব ভালো লাগে, মানে ওটা আমাদের ইউজ করে করে এরম হয়ে গেছে। এবার আবার একবার কেচে নিতে হবে, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, খুব সুন্দর কাঁচা হয়ে যায়। নর্মালি ওটা আমরা রোদে দিই মাঝে মধ্যে, তো তাতেই পরিষ্কার থাকে। তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো, আর বেশি এক্সটেন্ড করছি না, কারণ অভিজিৎ এখন ফোনে গান শুনবে, যা ইচ্ছা করবে আর বারবার বাজিয়ে দেবে গান। তো এইটুকুই থাকলো, যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। তুমি জানো এরপর আমি কি বলি, তুমি জানো এরপর আমি কি বলি বলো? কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।